কোরআন শরীফকে বিদায় করে দেওয়া পৃথিবী থেকে এটা কারো পক্ষে সম্ভব না। যদি বিদায় করতে হয় তাহলে দুটো কাজ করতে হবে। নাম্বার ওয়ান, সমস্ত হাফিজদেরকে মেরে ফেলতে হবে, একটা হাফিজও পৃথিবীতে থাকবে না, তাহলে আপনি কোরআন বিদায় করে দিতে পারেন। কিন্তু এটা কি সম্ভব? একসাথে বলেন। আরেকটা কি কাজ করতে হবে? কোরআনের কপিগুলো জ্বালাই ফেলতে হবে। কোরআনের একটা কপি পৃথিবীর কোনো অঞ্চলে এলাকায় থাকবে না, সব কপি। আপনারা বলেন এটাও কি সম্ভব? আপনি কয়জন হাফিজকে মারবেন, কয়জন হাফিজকে জবে করবেন? সুতরাং কোরআনকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো নেই, ঠিক কিনা বলো? কোরআনুল করিম হচ্ছে আল্লাহ পাকের জবান, এটা আল্লাহর জবান। প্রমাণ কি? কেমনে বুঝলেন এটা যে আল্লাহর জবান? প্রমাণ হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। একসাথে বলেন তো, কোনো ভুল আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এবং প্রশ্ন আসতে পারে, জ্ঞানে ভুল নাই, এটা আল্লাহর জবান। আওয়াজ করে বলেন, কার জবান? আপনার বলেন তো ভাইরা, আল্লাহর কি কোনো ভুল হয়? ভগবানের ভুল হয়, ভগবান ভুল করে মাঝে মধ্যে। ভগবান বলতে কিচ্ছু মানি না আমরা, ঠিক কিনা? ঈশ্বর ভুল করে, ভগবান ভুল করে, ঈশ্বর ভুল করে, গড ভুল করে। যদি বলেন গড, আরেকটা স্ত্রীলিঙ্গ শব্দ আছে, সেটা হলো গডেস। গড, গডেস, ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরী, আল্লাহ। স্ত্রীলিঙ্গ কোনো শব্দ আছে? একসাথে বলেন, আছে। সেই আল্লাহর কোনো ভুল হয় না, সে আল্লাহ কোনো ভুল করেন না। আমেরিকাতে একবার চ্যালেঞ্জ ছোড়া হলো, কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা। কম্পিউটারে ছেড়ে দেওয়া হলো গোটা কোরআনটা, কাল করে শুনবেন কথাগুলো, কম্পিউটারে ছেড়ে দেওয়া হলো গোটা কোরআনটা, গোটা কোরআন 30 পারায় কম্পিউটারে একদিক থেকে ঠুকে আরেক দিক দিয়ে বের হয়ে চলে গেল। একটা শব্দের মধ্যে ভুল ধরতে পারে না। যত ধর্মগ্রন্থ আছে কিছু না কিছু ভুল ছিল, সামথিং রং। কম্পিউটার মিটার শো করেছে ভুল ভুল ভুল, কিন্তু কোরআন শরীফ যেদিন ছাড়া হলো, সুবহানাল্লাহ, জোরে কম লাগলো এখন না, কথা শেষ হল। তোমার তো আমি শুনি দরবারে দেখছি না, সোনাকান্দা দরবারে আমার আসা যাওয়া আছে। এবার আমি পারি নাই, কারণ এবার আমার প্রোগ্রাম ছিল অনেক দূরে, প্রোগ্রাম মিস করবে। যেমন আপনাদের প্রোগ্রামটা দিয়ে ফেলেছি, যদি আমি না আসি এটা বদনাম হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? কিছু লোকেরা বলবে যুক্তিবাদী আরেক জায়গার টাকা পয়সা বেশি পাইয়া গেছে, মানুষের তার মাথা ঠিক নেই। ওলামাদের পেছনে কে লেগে লাগছে আমি বুঝি না, ওলামাদের ভুল ধরি আমরা। দোকানে দোকানে ঘুরে আর কয়, দোকানে দোকানে ঘুরে আর কয়, কয়ের না কী হয়েছে? মনে করেন দুনিয়াটা কেয়ামত হয়ে গেছে, কী হয়েছে? কবিত নিজে দেখছি, কী দেখছ? আমি দেখছি হুজুরে পেশাব করে পানি হয় নাই, কিন্তু যে বলতেছে সে তো পায়খানা করেও পানি লয় না, ঠিক কিনা? এই সমস্ত ব্যারামের ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, আল্লাহ সেজদা কবুল হবে না, খালি হুজুরকে পেছনে।
হুজুরদের দুর্দশা কোরআন শরীফ যেদিন ছাড়া হলো আমেরিকায় কম্পিউটারে একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে চলে গেল কোরআন শরীফের একটা শব্দে ভুল ধরার ক্ষমতা হয় নাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালা রিসালতের উপরে তাকবীর দেওয়া জায়েজ আছে না জায়েজের কোনো পথ নাই এবার আপনারা একসাথে জোরে বলেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি কোনো ভুল নাই কারণ আল্লাহ ভুল হয় না চেল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহর ভুল হইতো ভুল হইলে তো ভুল ধরব আপনাদের খেদমত আমার একটু অনুরোধ থাকবে আপনারা কমপক্ষে একটা ছেলেকে হাফিজ বানাবেন একটা ছেলেকে মৌলানা বানাবেন হাফিজের বাপ হন বাপ হন শ্বশুর হন হাফিজের দাদা হন দাদা হন বাপ হন শ্বশুর হন একটা মেয়েকে আপনার সাহেবের কাছে বিয়ে দিয়ে দেন মৌলবীরা বলে বাদ পায় না আমি বলবো বাদ পায় না না বাদ খায় না ঠিক কিনা ওই তো মাছ খেয়েই ভুল পায় না কি সাথা বাদ টাদ খাই এই যে কত কিছু পাকাইলো আমার লেগে আমি আধা কাপ চা খেয়ে চলে আসলাম এত খাবার পাঁচ সাত আইটেমের খাবার হুজুর আমার ব্যাগে পাক করছিল আপনার লেগে আমি বললাম রিজিক আমার কপালে নাই মৌলবীরা বলে ভাত পায় না মোহন সিং ভাজি এলাকায় আমার ওয়াজ আছিল এক মিনিটে বলে ফেলবো যাওয়ার পরে মমিন সিং তো মানুষ জমছে এটা আজ থেকে বিশ পঁচিশ বছর আগের কথা হবে মমিন সিংয়ের লোকেরা ওয়ার শুনতে আসছে কিন্তু মাথার মধ্যে কোনো টুপি নাই এই যে এত লোক আসছে সব গামছা পেছাই আছে মাথার মধ্যে গামছা টুপি নাই সেই দেশে টুপি নাকি বানাই না কি মুশকিল চুপচাপ করে ওয়াজ শুনছে এক ভদ্র মহিলা তার স্বামী বিলের থেকে একটা বড় কই মাছ ধরছে আমার জীবনে এত বড় কই দেখিনি স্বামীকে বলছে জীবনভর বিলের মাছ ধরে বিক্রি করছো আজকে এই মাছটা বিক্রি না করলে চলে না কেন যুক্তিবাদী বলে আইব একটু ভাজি করে দেই মারানার মেয়ে দিও খাইতো আর আমার লিগা দোয়া করত সোনাল্লা কর মহিলা মারা গেছে শুনছি আমি মারা গেছে আমি যখন শুনছি কষ্ট পাইছি আমি তার জন্য দোয়া করছি আল্লাহ মহিলাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও আমিন জামাইও রাজি হয়েছে মাছ ভাজি করে আমার কাছে নিয়ে আসছে যখন সামনে প্লেট খুলছে কই মাছের মাথা কই লেস কই আমি খুঁজা পাই না এত বড় মাছ মৌলবীরা বলে বাপ পায় না মাছ খেয়ে ইতুকুর পায় না একটা মেয়েকে মৌলানার কাছে বিয়ে দাও মৌলানার শ্বশুর হও হাদিস শরীফের মধ্যে আছে ওই শাফাউ আয়শা তুমিন আহলে বাইতিহি এক একটা মৌলানা কথাটা শেষ হবে অর্থটা শেষ হবে চিল্লায় সুবহানাল্লাহ কাউল্লাহ রেডি রেডি নবী বলেছেন হ্যাঁ একটা হাফেজ এক একটা মৌলানা হাশরের ময়দানে কমপক্ষে তার বংশের থেকে বিনা হিসাবে দশটা লোক জান্নাতি নিতে পারবে নারায়ে দেখবি দশটা
মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বেগম নয়জন হয়ে গেল। মনে কোনোদিন জান্নাতে যাবে না বেগম রেখে, বেগম রেখে যাবে না। আজকাল তো মহিলারা বুঝে না, এক লোক ওয়াজ শুনছে তাসির হয়েছে, নিয়ত করছে আমি আমার মেয়েরে মাননার কাছে বিয়া দিতাম, গিয়ে দেখে মেয়ে ঘুমায় আছে, তো ঘুমের থেকে জাগাইছে, জাগাইয়া বলতেছে মা আমি যে একটু ব্যস্ত যাইতাম চাই। মেয়ে কে আপনি যাই টেনশন পেলে যান গা, আমার ঘুমের তো উড়াইছে। যুক্তিবাদী কইছে মরনার কাছে তোরে বিয়ে দিতাম আমি জান্নাতে যেতে পারবো। এইটা শোনার পরে মহিলা এমন খেপা খেপছে, বাবার ঘরের বাবা যুক্তিবাদী এই প্যাঁচগুলি লাগায়, অন্য হুজুরা কী সুন্দর ওয়াজ করা জায়গা, এই যুক্তিবাদী মানানো বানাও হাফেজ বানাও, হাফেজের শ্বশুর হও বাপ হও দাদা হও, এই ফেসাল পারে লোকটা সব জায়গায়। আমার মৌলানার কাছে বিয়া দেব, রিস্কা ওনার কাছে দিতাম না। এবিটি জানে মৌলানার বউ হলে সিনেমা দেখা যাবে না, ঠিক কিনা বলে? হ্যাঁ চিল্লায় বলেন ঠিক কিনা? শ্বশুর হন একটা ছোট্ট আদিশের কথা বলে ফেলি, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন হাফেজ সাহেবকে বলবে তুমি জান্নাতে যাও, তখন হাফেজ সাহেব বলবে আল্লাহ গম আমার বউ কই, সুবহানাল্লাহ কর, এটা একটা বিশুদ্ধ হাদিসের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি। আমার বউ কই, তোমার বউ একটু অসুবিধা আছে, তোমার যাওয়া তুমি যাও। তাকে মারানো বলবে আল্লাহ ষাট সত্তর বছর চল্লিশ পঞ্চাশ বছর বেগমের সঙ্গে সংসার করলাম, আমার বউ ছাড়া আমি জান্নাতে যাব না, আমি এনেই দাঁড়ায় থাকলাম। তখন আল্লাহ আল্লাহ আল্লাহর অর্ডারটা শোনেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে ঘুরতে থাকো আসরের ময়দানে, ঘুরিয়া 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 তার বেগমকে খুঁজে বের করে এনে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। আপনার বেগমও যাইতো না আপনার তুইয়া, সুবহানাল্লাহ কর, আপনার বেগম আপনাকে নিয়ে যাবে, আপনারে কইলাম আপনার বেগম নিয়ে যাবে তো আপনাকে, সুবহানাল্লাহ। সেটা আমি আমার বেগমের একদিন বললাম ফজর নামাজের আগে আমার একটু ডাক দিয়ে দিও, কারণ শয়তান তো আমার পিছনেও আছে। প্রতিটি মানুষের পেছনে একজন করে শয়তান আছে, আমার পেছনে আছে। এক সেজদা সাহাবী দাঁড়ায় বললেন নবী গো আপনিও তো মানুষ, আপনার পেছনেও কি শয়তান আছে? নবীর উত্তরটা শোনেন, এরপরে পারলে চিল্লাইয়া সুবহানাল্লাহ কইলেন। নবী উত্তর দিলেন ফাইনাল্লাহ আনানি আলা শয়তানি আসলামা, আমার পেছনেও শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর। আমি কি আমার কথাগুলো বোঝাতে পারতেছি? আমার দিকে নজর করে আছেন? অনেক দিন পরে আপনাদের এলাকায় সময় মতো আসতে পারলাম না, লোকজন তো এশার নামাজ পরে আসতে আসতে, তো যুক্তিবাদী মাগরিবের পরে ওয়াজ করবে এটা কয়জনে জানে? দুই চারজনে যারা আমার একনিষ্ঠ ভক্ত, যেমন আপনারা, আপনারা বুঝতে পেরেছেন উনি মাগরিবের পরেই ওয়াজ করে চলে যাবে হয়তো, সেই জন্য আপনারা এখানে মাগরিবের পর পর এসে গেছেন। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, হয় না হয় না আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হঠাৎ করে মনে হয়ে গেল বাকি কথাগুলো একটু পরে বলতেছি, একটু পরে বলবো। এই হঠাৎ করে আমেরিকার একটা কথা মনে হয়ে গেল, এক মিনিটে বলে ফেলি। আমার আল্লাহ
30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি এভরি ইয়ার প্রতি বছর মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ এবারেও আমেরিকা হয়ে আসলাম এই বুড়া বয়সে লন্ডন হয়ে আসলাম আজ থেকে তার 14 বছর আগে আমি যখন আমেরিকাতে গেলাম তখন গিয়ে শুনলাম আমেরিকাতে একটা সিটি আছে বিগ সিটি বিরাট বড় ধরনের শহর ওই শহরে একজন বড় হার্টের ডাক্তার আছে এই পৃথিবীতে 6 জন 7 জন হার্টের বড় ডাক্তার আছে এর মধ্যে একজন মিশিগানে থাকে ওই লোকটা আমি যাওয়ার মাসেক আগে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ মারহাবা খান মারহাবা আপনারা শুনলে খুশি হবেন ভাইরা মিশিগানে যে কত মসজিদ একটা মসজিদ এত বড় 5000 লোক এট এ টাইম জামাতে নামাজ পড়তে পারে সুবহানাল্লাহ 5000 এইবারও আমি ওই মসজিদে একটা বক্তৃতা করে আসলাম মিশিগানের সেই বড় মসজিদে আমি ওখানে গেলে 3-4 দিন আমার প্রোগ্রাম হয় তারপরে গিয়া শুনলাম যে এত বড় ডাক্তার সে মুসলমান হয়ে গেছে তা আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয় কথাটা বোঝার চেষ্টা করবেন এই বাম সাইডে একটু ব্যথা হয় কেন ব্যথা হয় জানার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম গেলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম ডাক্তারকে দেখাইতে গিয়ে দেখি একটা ফেরেশতা বসে আছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই পাগড়ি এই শেরওয়ান এই দাড়ি শেরওয়ান শেরওয়ানি পাগড়ি দাড়ি সুন্দর মাসেক আগে মুসলমান হয়েছে আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে মালানা আর ইউ মালানা আমি বললাম ইয়াস আসসালাম আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম আর ইউ রিড দা হলি কোরআন তুমি কি কোরআন পড়েছ আমাকে বলতেছে তুমি কি কোরআন পড়েছ আমার জিগায় কোরআন পড়ছি সুযোগ পাইছি তো আমি বললাম ইয়াস কোরআন পড়ে থাকলে তুমি কে লেগাইছ আমার বুক দাইতে বুকের মেডিসিন বুকের ওষুধ তো কোরআনের মধ্যে আছে আলা বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব মানা না তুমি সকালে বিকালে দুই টাইম একটু জিকির কইরো তোমার হার্ট মজবুত থাকবে জীবনভর জিকিরের ওয়াজ করলাম এ বেটা আমার ওয়াজ হয় জিকির কই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমারে জিকির করতে কয় তারপরে এই তারপরে আমারে বলল মাওলানা জিকির করে তোমার হার্ট মজবুত থাকবে তাই বললাম ডক্টর তুমি যে টুকরাটা পরে আমারে শোনাইছ আমি কি সে টুকরাটা তোমাকে পরে শোনাবো ইয়েস তো বেটা তো আর সুর দিত না আমি সুর দিয়া সুন্দর করে শোনাইলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব শোনার পরে কে মানে না ভেরি টেস্টি বড় মজা লাগে তুমি আর একটু পড়বা তা আমি এই কণ্ঠে আলহামদুসুরা পুরাটা তেলাবাত করে শোনাইলাম শোনার পর ডাক দিয়ে বলে মাওলানা তুমি তো আমাকে কোরআন তেলাবত করে শোনাইলা কিন্তু আমি তোমাকে কি দিব তুমি তো কোরআন শোনাইলা আমি দেব কি আমি আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ রাস্তে কর সুবহানাল্লাহ ইত্তামালুল মিজান এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে $500 ভিজিট $250 মাপ পাইছি মনে মনে করে হারি আর একটা সুরা যদি বর্তাতাম তো পুরাটি মাপ হতো এরপরে শোনেন এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেইন হয় ব্যথা হয়
আমি জোরে জোরে ইল্লাল্লাহর ধাক্কা মারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারি। দশ বার বার ধাক্কা মারলে এক সরা ব্যথাও থাকে না। সুবহানাল্লাহ কও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি আমার বেগমকে একদিন কইলাম ফজরের সময় আমার একটু রাগ দিয়ে দিও, আমি তোমার জান্নাতে লয়ে যাবো। আমার একবার তুমি কি সাফা নিবা, আমি তোমার নিব। আমার বেগম পাঁচবার হজ করেছে, মারহাবা বলে, তিনবার উমরা করেছে, এইবার আবার কেমনে কেমনে জানি শুনছে আমি রোজার মধ্যে একটু উমরা করতে যাব, শুই না আমার পেছনে লাগছে। আমারে কয় আমারও সাথে লয়ে যাইব। আমি তোমার ক্যাপিটাল আছে নি, আছে দরকার হইলে তোমারটা শুদ্ধ দিব। মোল্লার মোল্লা কমছে আমার সিনি জীবন বল, আমি ওয়াজের টাকা গুনি না, কিসা তা হাদিয়া দিব জানি না। আমি এখানে চুক্তি করে আসি নাই, কন্ট্রাক্ট করে আসি নাই। মারহাবা ঘর, ওয়াজের টাকা বসে তো আমি গুনি না, বেগমের কাছে নিয়ে দিই। বেগম কত ড্যাজে মারছে আল্লাহ জানে। মোল্লার গো মোল্লার বলে বাপ পায় না। আপনি খবর নিয়ে দেখেন না একটা ইমামের বেগম কেমন চলে, ঠিক কিনা বলো? হ্যাঁ, পাগল হয়ে গেছে ভাইরা। মা মোল্লার বউ একজন মা ঠিক করে দাও, একজন হাফিজের কাছে নিজের মেয়েকে বিয়ে দেন, একজন মৌলানার কাছে বিয়ে দেন, মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। একটা ছেলে হাফিজ বানান, কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল ভাইরামান নরসিংদীতে, তো একটা ছোট একবারে ছোট বয়স হইব মনে করেন কত, মাত্র নয় দশ বছর হইব, এই বাচ্চার এই বাচ্চাটার মতো, এর চেয়ে একটু বড় হবে তোমার মতো হবে, তিরিশ পার আক্রমণের হাফেজ হয়ে গেছে গোটা পৃথিবীতে, বাংলাদেশে হাফেজরা সুনাম অর্জন করে আসতেছে, ঠিক কিনা বলেন? চল্লিশটা পঞ্চাশটা দেশ ওদের মাঝখান থেকে বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হয়, এদের কণ্ঠ এত ভালো। তাই বললাম বাবা আমি তার মাথায় পাগড়ি বাঁধছি, পাঁচটা না ছটা ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, এর মধ্যে এটা একবারে পিচ্ছি একবারে ছোট, আমার একটু সন্দেহ লাগতেছে এটা হাফেজ না না হাফেজ কেটে। ধান বললাম বুকের মধ্যে হাত দিলাম, বুকে হাত দিয়ে বললাম বাবা তুমি কি হাফেজ? হ্যাঁ। তুমি কি তিরিশ পারা করার কণ্ঠস্থ করেছ? হ্যাঁ। আমি কোনো প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবা? ইয়েস পারবো না, সাহস কত দেখে। আমি বললাম তুমি আমার পাশে বসো, এই চেয়ারেই বসে থাকো, তোমার চিনের মধ্যে তিরিশ পারা করার, তুমি নিচে বসতে পারো না। তোমার বুকের মধ্যে তিরিশ পারা করা, তুমি নিচে বসতে পারো না। এই ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায়, কে বলেছে আপনার কবরে আজাব হবে, ঠিক কিনা বলো? তাহলে একটা ছেলেকে হাফিজ বানাইলে দোষ কোথায়? খালি ইংরাজি পড়ায় ইংরাজি পড়ায়। রিজিকের মালিককে আমার বড় ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক, আমি বলেছি বাবা আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়েও, খবরদার ভুল করিও না।
তোমার বাবা মারা গেলে ঢাকাবাসী দৌড়ে আসবে কি যাও যুক্তিবাদী মারা গেছে জানাজার মধ্যে আসবে তোর বাবার বড় বড় ছাত্র আছে মুহাদ্দিস মুফাসসির বড় বড় বক্তা এরা আসবে এরা চেষ্টা করবে জানাজা পড়াই দিতে কিন্তু তুই দিবি না তুমি আমার জানাজা পড়াইবা আমার লাশের সামনে দাঁড়ায় আমি তো সব দেখব সব দেখব আমি মৃত ব্যক্তির লাশ যখন বাড়ি থেকে নামাই নিয়ে যায় সে সব দেখে সুবহানাল্লাহ খোন কারাগার আসলো কে কাঁদে কে কাঁদে না খাটিয়া বহন করছে কয়জন কাঁদে নিয়ে যাচ্ছে বহু দূর ওই কবরস্থানে তুই আমার জানাজা পড়াবি আমি আমার ছেলেকে বলেছি তুমি আমার জানাজা পড়াইবা তুমি যদি জানাজা পড়াও কবরে জানি আল্লাহকে বলো আল্লাহ গো আমার নিজের বলা আমার জানাজা পড়েছে মাওলানা পারবানি আমাকে জান্নাত দিতে পারবানা আল্লাহ আমার পোলা যে জানাজা পড়াইছে এগুলি কইরা যাও এখনো সময় আছে আমি মৃত্যুকে ভয় পাই না আমি কবরকে ভয় পাই মৃত্যুকে ভয় পাই না কবরকে ভয় পাই কবরে মন কিংবা কি তিনটি প্রশ্ন করবে কয়টি চিল্লায় বলে বাংলাতে প্রশ্ন কি বাংলাতে আপনি বলবেন আমি বাঙালি আমি বাঙালি বাংলা খাও বাংলা খাও সাফা বেহার গুলো লাগবে প্রশ্ন হবে আরবিতে ইংরাজিতে ইংরেজিতে ইংরেজি হলে তো আপনি টক টক করে পারবেন আরবিও পারবেন সুবহানাল্লাহ পারবেন তো আল্লাহ নিজেই শিখাই দেব সুবহানাল্লাহ আমরা কি সবাই আরবি জানি আল্লাহ শিখাই দিব উত্তরটা তিনটি প্রশ্ন আমি করে ফেলি উত্তরগুলো মুখস্থ করে রাখবেন প্রথম প্রশ্ন করা হবে মার রব দুঃখা তোমার রবকে এটা আওয়াজ হইল আওয়াজ হইল প্রথম প্রশ্ন করবে মার রব দুঃখা তোমার রবকে অ্যান্সার হয়ে গেছে সেকেন্ড প্রশ্ন করা হবে আমার দিন উখা তোমার দিন কি উত্তর হয়ে গেছে সর্বশেষ প্রশ্ন করা হবে আমার নবী উখা তোমার নবী কে কি মনে করলেন হাদিসেরই বাড়ছে এটা হাদিসের কথা ওইটাও হাদিসের কথা সবই হাদিসের কথাই পয়লা গেল হাদিসেরই বাড়ছে মনকির নকিরে কবরের ভেতরে তিনটি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নর নারী দিতে পারবে হান্না বলবেন ফেরেশতারে রে ওয়াফিসু ফিল জান্নাহ আমার বান্দার কবরে বেহেশতে বিছানা বিছিয়ে দে আমার বান্দা ঘুমাবে আমার বান্দা রিল্যাক্স করবে বিশ্রাম নিবে আমার বান্দা ঘুমাবে কি মনে করলেন সেই জন্যে আপনাদের খেদমত আমার অনুরোধ থাকলো আপনারা একটা পোলারে হাফিজ বানান একটা পোলারে মৌলানা বানান মাদ্রাসা করেছেন লেখা আছে মাদ্রাসা ও এতিমখানা হ্যাঁ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই প্রোগ্রাম এখানে ডাকা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন মাশাল্লাহ বলেন একটা মেয়েকে হাফেজা বানান মহিলা মাদ্রাসার অভাব নেই তো মহিলারা বাবাকে বেশি আদর করে ঠিক কিনা বলে মেয়েরা বাবার ভক্ত তাই বেশি তোমার মৃত্যুর দিন তোমার মেয়ে তোমার মাথার পার্শ্বে বসে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবে সুরাই মুলুক তেলাওয়াত করবে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবে আর লাগো আমার বাবারে মাফ করে দাও একটা মেয়েকে আমাদের যুগে তো মহিলা মাদ্রাসার অভাব ছিল এত মাদ্রাসা ছিল না এখন তো ঘরে ঘরে মহল্লায় মহল্লায় মহিলা মাদ্রাসা হয়ে গেছে একটা মেয়েকে আপনি দাওরা পাশ করান টাইটেল পাশ করান
হাফেজ বানান এমন এটার মূল্য কত আপনারা বলেন কত মূল্য হবে টাইটেল পাস করেছে আবার হাফেজ কে বিয়ে করবে তাকে একজন মরানেই তো আসবে ঠিক কি না চতুর্দিকে আজান হচ্ছে আজানের পরও আমি 10 মিনিট কথা বলবো এরপরে আপনারা জামাতে এখানেই নামাজ পড়বেন আমরা সবাই একসাথে নামাজ পড়ব একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজটা আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ দাঁড়াবেন না এখানে জামাতে নামাজ হবে এখানে বড় জামাতে নামাজ হবে হ্যাঁ ওজুর জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে আমি জিকির জিকিরের তালিম দিচ্ছিলাম হ্যাঁ এর মধ্যে দু চারজন লোক দাঁড়াইলেন কেন কেন দাঁড়াইলে পাগল হয়ে গেছো বা আল্লাহ পাগল বানাই লেছে এ দুনিয়া ছেড়ে তো যেতেই হবে আজ হোক কাল হোক টুডে অর টুমরো আজ হোক মুসাফির হ্যাঁ ইহা সবম কবর আখির ঠিকানা কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ার ঠিক কি না বলুন উর্দু তো ভালোই বুঝেন এটা তো বাংলা করার কোনো দরকার নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পরে লুকাবো সেথায় লাগিস ঠিক কি না বলুন একটা ছেলেকে একটা মেয়েকে হাফে যাওয়া যুবক বাবারা কয়েকদিন আগে থানার ওসির সঙ্গে আমার দেখা হয়েছিল এটা কুমিল্লার এক প্রোগ্রামে ওসি সাহেব আসছে আমার সঙ্গে দেখা করছে হুজুর আজকের থেকে প্রায় 30 বছর আগে আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন একটা ছেলেকে হাফেজ বানাও হাফেজের বাপ হও সেজন্য আমি আমার ছেলেকে হাফেজ বানাইছি আল্লাহ আকবার বলো বললাম ওসি সাহেব আপনি হাফেজের বাপ হ্যাঁ তা আপনার ছেলে আপনার জানাজা পড়বে আপনি কি অহনও ঘুষ টুস খান নামাজের অহন ঘুষ খাই না পলায় না করে তুমি না হাফেজের বাবা এই বস তুমি না হাফিজের বাবা হুজুর আগে ঘুষ খাইতাম কিন্তু কামার মধ্যে বরকত হইতো না এখন ঘুষ খাই না বরকত হয় আমার টাকার কোনো অভাব নাই আমার পোলা খতমে তারা বি বলা পোলার পেছনে আমি নিজে নামাজ পড়ি এগুলি করে আর কি আর তো কিছু থাকবে না আমাকে আমাকে তো চলেই যেতে হবে কী করে মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম আমাকে আরেকটা বক্তৃতা করতে হবে আজকে এশার নামাজের পরে একটা ওয়াজ আছে আমার সেখানে প্রচুর লোক হবে এশার পরেই লোকজন বেশি হয় তা আমি ওয়াদা দিয়ে গেলাম দেখি আরেকবার এলাকায় যদি বড় আকারের মাহফিল হয় আর আমি যদি একটা ফ্রি এবং একক আমি বারবার নিষেধ করেছি কমিটির লোকদেরকে আমাকে মাগরিবের পরে কেন নেবেন মাগরিবের পরে তো লোকজন তেমন হয় না এরপরও মোটামুটি হয়ে গেল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে ইনশাআল্লাহ আমি যদি একবার আসি আপনাদেরকে দেখতে আপনারা খুশি হবেন চিল্লায় বলেন খুশি হবেন আমি চেষ্টা করব কারণ জীবনের শেষ লাস্ট অফ দ্য বর্ডার মৃত্যুর একেবারে কাছাকাছি চলে আসছে যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই থাকতে দু একজনের নাম বলেন নাম বলেন কে আছে যাদের সাথে ওয়াজ করতাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই মোল্লা মাসুম নাই আব্দুল গফফার নাই মোল্লা আমিনুল ইসলাম নাই মোল্লা লুৎফুর রহমান নাই চলে গেল কদিন আগে মোল্লা সাইদি আমার অত্যন্ত বন্ধু মানুষ নাই এখন আমার সিরিয়াল ঠিক কিনা বল আপনি বলতে পারেন আমার বয়স কত বয়স তো 80 উপরে চলছে এটার কত ব্যস্ত দুনিয়া কত বাস্তব আপনারা কর এরপরও ডেলি প্রোগ্রাম আমার আব্বা কইছে জীবনভর তুই ওয়াজ করবি জীবনভর যেদিন মরবি ওয়াজের মধ্যে মরবি
আমার বাবা সরসিনার খলিফা ছিল আল্লাহর ওলি ছিলেন আমার বাবার তাহাজ্জুদের নামাজ জীবনও কাজা করতে দেখি নাই শেষ রাতে জিকির করতেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমার মাকে বলতাম মা গো ঘন্টার আওয়াজ হয় ঘন্টা বাজে কোথায় মাকে বলতাম ঢং ঢং করে শব্দ তোর বাবা জিকিরে বলছে ইল্লাল্লাহ 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 তাহাজ্জুদের আগে আমার বাবা আল্লাহর ওলি ছিলেন দোয়া করে গেছেন আমাকে আপনিও দোয়া করবেন আমি আল্লাহকে বলেছি আল্লাহ গো আমার দ্বারা যদি দিনের কাজ হয় পঞ্চাশ বছর হয়ে গেল ওয়াজের বয়স মারহাবা বলে সব চলে গেছে এখন আমার সিরিয়াল হঠাৎ করে শুনবেন কি যাও মরনা যুক্তিবাদী বলে মারা গেল যারা আমাকে বেশি ভালোবাসতেন এরা এই কষ্ট পাবে ঠিক কিনা আরে এটা কি হয়ে গেল লোকটা চলে গেল কিন্তু চলে যেতেই তো হবে ইদা জা আজালু লা ইস্তাখিরুনা সাআ এক সেকেন্ড সময় দেওয়া হবে না ঠিক কিনা বলেন ওয়ান সেকেন্ড টাইম দাও সেজন্য আসুন আমরা তৈরি হই মৃত্যুর জন্য কিছু করে যাই একটা ছেলেকে হাফেজ বানাই একটা মেয়েকে হাফেজা বানাই ছেলেটা আমার জানাজা পড়াবে আমার মেয়ে মাথার ধারে বসে কাঁদবে দোয়া করবে আমার জন্য মেয়ে দোয়া করবে পোলা জানাজা পড়াইবে কে বলেছে তুমি জাহান্নামে যাবে সুবহানাল্লাহ বলো নারায়ণ থেকে এগুলি করে মাদ্রাসার কথা শুনে আমি খুশি হয়েছি আপনারা এই মাদ্রাসায় একটা ছেলে দিবেন খোঁজ নেবেন খবর নেবেন কোন জায়গায় মাদ্রাসাটা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে আজকেও হাফেজ এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়ে সোনাগন্ধা পিসা হুজুর আমার বিয়াই তিনি আসবেন রাত নটার পরে নটা দশটায় তিনি আসবেন বয়ান করবেন আল্লাহর ওলি মানুষ সোনাগন্ধার দরবারে লক্ষ লক্ষ লোক হয় লক্ষ লক্ষ তিনি আসবেন তিনি বয়ান করবেন মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দিবেন আমি পাঁচ মিনিট আপনাদের একটু কষ্ট দিতে চাই আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি যে আমি যুক্তিবাদী তোমার ওয়াস্ত শুনলাম তো আমি মাদ্রাসায় কিছু দান করব মাদ্রাসায় কিছু দান করব আমার মার নামে করব সুবহানাল্লাহ বাবার নামে করব মায়ের চাইতে আপন হয় না জনম দুঃখিনী মা যাদের চলে গেছে অথবা জীবিত আছে আপনাদের মধ্যে এরকম দু চার পাঁচজন লোক হবে কি যে আমি পাঁচ হাজার টাকা আমার মা বাবার নামে এই মাদ্রাসায় দিলাম একটা লোক আপনাদের মধ্যে